বাসর ঘর সাজানো, ফুল দিয়ে সাজানো। আমি উকি দিয়ে দেখে মানে হতভম্ব হয়ে গেলাম, অনেকটা নাটকীয় দৃশ্যের মতো। তো টগর ভাই যখন বলে গেল যে আসলে ম্যাডাম আপনি কিছুই জানেন না, এটা বলে চলে গেল, কথাটা এমনভাবে বললো, আমি একটু ভাবলাম বলাটা জানি কেমনভাবে বললো। এবার আরেকজনের কথা মনে পড়লো, কে একজন বলছিল, খালেদা ভাবি আপনি কি জানেন রাজীব বিয়ে করেছে? তা আমি বললাম যে আরে ভাই, রাজীব সাহেবের ওয়াইফ বাচ্চা নিয়ে ঢাকা আসবে, এটা কি আপনারা বিয়ে বিয়ে করছেন? দূর। আচ্ছা যাই হোক, তো আমার পাশে ছিল মেকআপ ম্যান সেলিম, সে বলেছে কি, আপা আমি কয়েকবার শুনেছি কথাটা, আমার মনে হয় কথাটা সত্যি। সেলিন তুইও না, তোরও মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা দরকার নাই এসবে, চল, করলে করছে না করলে নাই, তুই এক কাজ কর, চল আমার সাথে রাজীব সাহেবের বাসায় কি কি জিনিস কেনাকাটা করে দিয়ে আসার কথা আমার ভাই, চল তো দেখে সেগুলি ঠিকঠাক মতো কিনছে কিনা বা গুছিয়ে রাখা হয়েছে কিনা। আচ্ছা চলেন। এই ঘটনা কিন্তু দিনের বেলার ঘটনা, এটা কোনো রাতের ঘটনা না। তো আমি তার বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আমার সেলিম আমাকে বললো, আপা আপনি তো বিশ্বাস করলেন না, ওই দেখেন বাসর ঘর সাজানো, ফুল দিয়ে সাজানো। আমি উকি দিয়ে দেখে মানে হতভম্ব হয়ে গেলাম যে আসলেই তো তাই, সত্যি বিয়ে করছে, দু একজন যা বলছে কথা সত্যি। রাজীব হেসে আমার সামনে আসলো। তা আমি বললাম, রাজীব সাহেব এটা কি হলো, এটা কি করলি তুমি, এমন তো কথা ছিল না, তুমি তো আমাকে বললা যে তোমার ওয়াইফ আসবে বাড়ি থেকে বাচ্চা নিয়ে, তাদের জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছো এবং বাসার টুকটাক জিনিস কেনাকাটা করে দিতে আমার ভাইকে দিয়ে তাই দিলাম, আমি দেখতে আসলাম ও ঠিক মতো এগুলি গুছিয়ে রেখেছে কিনা। তো তুমি তো সত্যি বিয়ে করলে? ও হাসতে হাসতে বলল, আসলে ম্যাডাম আমার বন্ধুরা জোর করে আমাকে দিয়ে কবুল বলিয়ে ছাড়লো। আমিও হাসতে হাসতে বললাম যে তাহলে কি এটা একটা নাবালকের বিয়ে হলো? নাবালক বললাম কেন, তখন আমার আর রাজীবের নাবালক নামে একটা ছবির শুটিং হচ্ছিল। তো এই যে ম্যাডাম দেবীজি বললেন, আমি সারা রাত তার এখানে ছিলাম, কি 1:30 পর্যন্ত ছিলাম, আমার জন্য বাসর ঘর করতে পারেনি, আমি কান্নাকাটি করছি, আমি তার পায়ে ধরে কান্নাকাটি করে বলছি তুমি আমাকে, তুমি কেন আমাকে বিয়ে করলা না, ওকে বিয়ে করলা, ইত্যাদি ইত্যাদি কি কি এই ধরনের কথাবার্তা বললো। তো রাজীব যদি সারা রাত বাসর রাত যদি আমার সাথেই এত কথা বলে কাটায়, তাহলে তো কবুলটা আমাকেই বলার কথা ছিল। দেবী আসলো কেমন করে? দেবীর কথা আগে ছিটে ফুটে আমি আগে শুনেছি যে তার সাথে তার একটা সম্পর্ক আছে, বিয়ে হতেও পারে, এটাও বলতো যে একটা বাচ্চা মেয়ে, আমি জানি না কি করব। আমি এটা নিয়ে খুব হাসাহাসি করতাম যে একটা মানুষের সাথে এটা মানুষের বা একজন ভক্তের প্রেম হতে পারে বা সম্পর্ক হতে পারে, এটা আমি অত সিরিয়াসলি কিছু ভাবি নাই।